শান্তনু বলো, কিডন্যাপ হয়েছে কোথায়? আচ্ছা, আমি এখনই তুরন যাচ্ছি। ওদের লক্ষ্য রাখো যে ওরা কোথায় যাচ্ছে। দেখো, আমি এখনই যাচ্ছি। আমি আরো আমাদের অফিসারকে খবর দিচ্ছি। হ্যাঁ, হ্যালো স্যার, বলুন। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি ইমিডিয়েটলি আসছি। দু মিনিটে। Thank you.
গানটা রেডি করো। আরে দেখি এখন কেউ গেল। ওই যে দেখো এই যে পূজা যাবে না বন্ধুরা সন্ধ্যা হচ্ছে। চলো আমরা আমাদের অফিস থেকে কষ্টটি করি। এই শোনো বাইক আর হচ্ছে ওরা মানে বাইকে চেপে গেল না। আমরা এই যে অফিস থেকে কষ্টটি করি। চলো 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 ঘরে তো ঠিক আছে তুই শিগগিরি আয় একটু দেখলে নাকি আমরা এখনই আসছি ওই ক্লাবটার সামনে নেতাজি ক্লাবের সামনে ওখানে একজন দেখতে পেল খুব জলদি ধরে ফেলবো তুই যেই হও না কেন নাম্বারটা ট্র্যাক করি তাহলে বুঝতে পারবো
বসকে কি জবাব দেবো? যাই ছেলেটা বাইরে খোঁজ করি, দেখি কোথায় গেল। কোথায় চলেছো? চলো চুপচাপ ভিতরে চলো।
তোমার মতো নেই চুটিয়া ফুটিয়া গুন্ডগুলোকে আমার হাতে মুখে চিপিয়ে দেবো। কি ভাবছো পালাবে নাকি? জেলের হাওয়া খাগা যা। আগে বল আমরা যা যা যেগুলো প্রশ্ন করবো পয়সার জন্য এইসব কাজ করে দিবি তুই? আমি আর কি করবো স্যার, আমাকে তো আমি তো টাকার লোভে করছিলাম স্যার, আমার পেট চালাবার জন্য স্যার আমি করছিলাম। ভগবান তোমাকে হাত পা দেয়নি? কে আছে তোদের বস যে তোকে এইসব কাজ করাচ্ছে? কে বসের নামটা কি? হ্যাঁ বসের নামটা কি? নামটা বলো শিগগিরই নামটা, নাহলে খুব তোমার অবস্থা খারাপ হবে। আর কত টাকা বা দিয়েছে তোকে? কত টাকা দিয়েছে? কত টাকা দিয়েছে তোকে? সময় আছে দেখ, নামটা ভালো করে বল, ভালো করে বল, নাহলে অবস্থা তোমার খারাপ হবে। আর তোর সাথে যে আরেকটা ছেলে ছিল ও কোথায়? তুই যে একাই, আর ছেলে কোথায় গেল? আমার দিকে 2 লাখ টাকা দিয়েছিল স্যার, আমি তো আমার বসের নামটাই জানি না স্যার। আমার সঙ্গে যে ছেলেটা ছিল ওই বসের সঙ্গে ডিলটা করেছিল, আর ও যে কোথায় গেছে আর কোনো খোঁজ নেই। ছাড়, তাহলে ছেলেটা এখন কোথায় গেল? হ্যাঁ ছেলেটা কোথায় গেল? হ্যাঁ ছেলে কোথায় গেল বল, বল জবাবটা দে। জবাব চাই। ছেলেটা তো আমি সত্যি জানি না স্যার, আমি তো ছেলেটা ওই বাড়িতে রেখে এসেছিলাম, তারপরে আমি যখন বাইরে থেকে বেরিয়ে পরে খোঁজ করতে গেলাম তারপরতেই তো আপনারা এসে পড়লেন। সত্যিটা কবুল করে নাও, নাহলে খুব খারাপ হয়ে যাবে, আমরা খুব খারাপ করে দেবো, বুঝলে? ভালো করে বলছিস, তুমি সত্যিটা নিজের কবুল করো। এর একটা অন্য কিছু ব্যবস্থা করতে হবে, কারেন্টের সত্যি নিতে দাঁড়াও, তোমার ব্যবস্থা নেই। তুমি কিছু জানি না আমি জানি যে ওই আমার সঙ্গে যে ছিল ওই হয়তো ছেলেটা কোথায় নিয়ে গেছে স্যার, আমি বাস এইটুকু জানি স্যার, আর আমি জানি না। সত্যি বলছি যত ইনফরমেশন জানিস থাকবি জানাবি, আর আমাদের এই কেসটা হ্যান্ডেল করতে সাহায্য করছি। এই এই দেখো তো ওপরে কিছু নেই তো চেক করে না, তবে আমি ছাড়বো না, ছাড়বো না। স্যার ছাড়ুন, ছাড়ুন না কখনো স্যার, স্যার স্যার স্যার।
যাব না। কেন স্যার? আমার কি হবে? কি যাব? কি কারণ? চলুন চলুন বাইরে একটা দাদু আছে তাকে জিজ্ঞেস করবো। হলুদ রঙের গেঞ্জি পরেছিল তাহলে আমাদের খবর দাও। কি বলছি স্যার দেখুন, ও একটা ছেলেকে দেখলো অমনি, ওকে মেজাজ দেখিয়েছে বলছে।
ঠিক আছে কোথায় আছে কোথায় ও ঠিক আছে আমরা ওখানে তুরন্ত আসছি দু মিনিট আসছি দু মিনিট ঠিক আছে ঠিক আছে চলো হ্যাঁ হ্যালো স্যার বলুন হ্যাঁ হ্যাঁ স্যার এখনই দেখলাম ছেলেটাকে ওই ছিল কি আসুন আসুন এই নেতাজি সংক্লাবের এদিকটাতে আমি যদি তোমাকে বলি কি কম দেখতে কাগজে ছবি আঁকা তুমি পারবে বলতে খুলে দি কঠিন শাস্তি দিতে হবে স্যার বুঝতে পারছেন চরম শাস্তি চলো আমার সাথে চলো স্যার বন্ধুটা রাখুন আমার চল চলো আসো চিন্তা করো না আমরা তোমাকে ঘরে ছেড়ে দেবো চলো হাত ধরো চলো তোমার চিন্তা নেই আরে কোথায় যে রয়ে গেল গোপীটা আমাদের আর্টিস্ট আমাদের দিকে দৌড়লো ওই ছেলেটা
তুমি এখন দিতে পারো। আরে ভরে ফোন আছে। আরে ছেলেটা তো আমার কাছে আমার আমার সঙ্গে সেই মেসেজ দিয়ে কথা বলল। আচ্ছা এই ছেলেটা চলো চলো আরে ভরে ওই ঘরে যে পড়া আমরা দেখি। চলো। যদি ওখানে আবার ও আসে। আগে বাবুটাকে বলছে কি ঘরে? ওর বাবার কাছে দিয়ে দিও। দিও তো। চলো চলো। চলো বাবু চলো। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা বাই বাই, সাবস্ক্রাইব করুন।